আজি লোকাল কমটো সাফা দি আরে আরে মোৰ ফালে টার্গেট কিয় আরে 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 কি কি মানে এরকম যাটো কি কমবো আপুনি লোকাল কমবো সোৱা নাই কি কৰি আছে মানে ঠিক আছে লৈ ৰাখ তে লোক কত গলে এতিয়া বাজিলে দশটা বাজিছে আর ইফালে দোকান বন্ধ করব হলে চিনাকি মানে মানে ভিডিও চাই থাকে আর ফলোয়ার্স খুবই ভাল লাগে দাদা এইখানে দোকান আর উপর আছে সিনেমা হল সিনেপলিস আমি তাতে যাম আজি আকৌ এখন সিনেমা নতুনকে রিলিজ হয়েছে লোকাল কম্বো আর মলহক পরাগ আছে লগ পাম ঠিক আছে আর সেম আগর ভিডিওটো দেখিছে এইটাই সিনেমা হল এটা মই যাওয়ার লগে লগে এটা চালু হয়ে যাব এয়া দেখিছে চালু হয়ে গেল এয়া সিনেপলিস সিনেমা হল আগর দশটা বাজার পর শো আছে লোকাল কম্বো চালু দাদা যাব না দে 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 ঠিক আছে বড়িয়া আজ লোকাল কম্বো চাম ইয়া বেয়া যশোদ আছো আজি লোকাল কম্বো চাম আর আপনার চার পিছত কম বারো কেনেকুয়া হয় সিনেমা সকলখানি রিভিউ দিম আর পাবলিকরপরা রিভিউ লম কারণ অলরেডি মানুষ কিমান আছে হাউস অলমোস্ট ফুল প্রায় হাউস ফুলে কেটামান সিট বাকি আছে সেইকেইটা আমি হেৰি কৰি দিম আপনার একদম শেষলৈকে চাব আজি পাবলিকৰ পৰা ধুনীয়াকৈ রিভিউ লম আচ্ছা রিভিউটো বাৰু মই কেমেৰা কৰিম আমাৰ পৰাকে রিভিউ লব সেই ভিডিঅ'খিনিয়ে বাৰু ময়ে দি দিম তো যি কি নহওক এতিয়া যাম ওপৰত মই ভাগৰ লাগি গ'ল লোকেল কম্বো খেলি আহি পালোঁ চিনেপলিস এয়া চাম চিনেপলিস আজি ফাটাফাটি হ'লগৈ আজি ফিল্মখন আৰু কি আজি ফিল্ম মানে কি পাৰ্ট থ্ৰী অঁ আজি লোকেল কম্বো পাৰ্ট থ্ৰী লোকেল কম্বো পাৰ্ট থ্ৰী আজি মজা হ'ব দেই ডালনগর অল্প বহি মজা লো ইয়াতে আর মানে কি আজি কিন্তু তামাম মানুষ আছে যে ফিল্ম চাবর আজ প্রথম শো আর এখন হচ্ছে লোকেল কম্বো পার্ট থ্রি পার্ট ওয়ান চাইছো বহু দিন আগতে মজা লাগিছে কমেডি মুভি খুবই ভাল লাগে অ বলক মানুষ আছে বহুত মানুষ আছে মোটামুটি আজ মজা লাগবে চাই বলক লোকেল কম্বো বলক তামাম মানুষ আছে দে লোকেল কম্বো সব মানুষ সব মানুষ আর মুভিখন ধুনিয়াকে একদম আমি টিকিট চিকিট ললো ভিতর এন্ট্রি করলো তো ফিল্মখন জাস্ট আরম্ভ হয়েছে আরম্ভ হওয়াতে মানে অলপমান আমার মানে মনটা বেয়া লাগিল কি মানে অলপমান কিবা একটা তর্কাতর্কি হয়েছিল তর্কাতর্কি হল এজন দাদার লগত দাদা আৰু আপোনালোকৰ দাদাজন যে আছিল কৰ গ'ল আপোনাক এতিয়া মই বুজাই দিওঁ আমি একচুৱেলি ৰিভিউৰ মানে যিবোৰ নতুন আছে শুনক শুনক ৰিভিউ হৈছে ঠিকে আছে কিন্তু তোমালোকে যিটো ষ্টেণ্ড লৈ লৈছে ন এইটো চব দৰ্শকে নাই নাই একচেণ্ট একচেণ্ট আপুনি শুনক আমি ৰিভিউ যিটো লওঁ হ'ব পাৰে আমি ভিডিঅ' কৰিছোঁ ন আপুনি আমাৰ চেনেলত যে এটা ভিডিঅ'টো ভিজিট কৰিব আপুনি তাত যদি এটা ভিডিঅ' মানে হল ৰেকৰ্ডিং আপুনি ধৰক নাজানে আপুনি মোক লাভ হৈছে কথা গতিকে নেক্সট টাইম শুনক ৰ'ব যদি আপোনালোকে এইটো ভিডিঅ' কালি দিয়ে ইউটিউবত গতিকে আপোনালোকে এইটো বস্তু দেখুৱাব যে ভিডিঅ' আপোনালোকে নহ'ব কাপোৰ আচ্ছা আপুনি শুনক শুনক দাদা কথাটো পাতিলে চল মই শুনক একো নাই আপোনাক মই বেয়া পোৱা নাই ভিডিঅ' কৈছিলে নাই কওক ৰ'ব মই আপুনি কৈছে মোৰ ভাল লাগিছে বস্তু এটা শিকাইছে অসমীয়া চিনেমা শুনক অসমীয়া চিনেমা অসমীয়া চিনেমা আপোনালোকৰ নিচিনা ইউটিউবাৰ বোলে এনেকৈ ভিডিঅ' কৰি পেলাই ইউটিউবত দি দিব ঠিক আছে চিয়ৰ আপুনি শুনি যাওক আপুনি আপুনি কথাখিনি যদি কমপ্লিট নকৰে তো আপোনাৰ কাৰণে আধৰুৱা হ'ব দাদা আপুনি বুজি আপুনি আমাৰ চেনেলত যে ভিজিট কৰিব যদি ক'ৰবাত যদি এক মিনিটৰ এটা হল ৰেকৰ্ডিং পায় আপুনি তেতিয়া আমাক ক'ব আপুনি কিমানখন অসমীয়া চিনেমা চাইছে নাজানো কিন্তু আহক আপুনি কথাখিনি পাতক আহক আহক না দাদা কথাখিনি পাব আমি মানে ৰিভিউ কৰোঁ যিমান আসামিজ মুভি আহে সকলো ৰিভিউ কৰোঁ আৰু আপুনি চাব পাৰে আমাৰ চেনেলত যে আমি যিমান মুভি আহিছে সবৰ আসাম কিন্তু হিন্দী নহয় অনলি ফৰ আসামিজ মুভি আমাৰ আসামিজ ইণ্ডাষ্ট্ৰিটো আগবাঢ়ি যাব লাগে সেইবাবে আমি ৰিভিউ কৰোঁ কিন্তু হয় প্ৰথম ষ্টাৰ্টিং হয় তেতিয়া তেওঁৰ নামটো আহে চিনেমাখন নামটো আৰু মই সেই বস্তুটোৰ কাৰণে অপেক্ষা কৰি আছিলোঁ যে সেই বস্তুটো মই কেতিয়া পাওঁ মোক জাষ্ট নামটো লাগে মানে
ভিডিওটার মাজত সেই নামটো খালি দেখাও যে আমি হলত চাই আছো মন নালাগে কব বিচার হ্যাঁ তখেতর যে সিট হয় সেই সিটত তখেতে বহা নাই তখেতে তেও সিট এরি বেলেগ সিটত আহি বইছে ফার্স্ট কথা মানে তখেতক অপমান করব পড়ো তাতে কিন্তু তখন মোটকে ডর মোক কিনা একটা বুঝাইছে ঠিক আছে মানে মানি লো পজিটিভ সেন্সরে মানে লো কিন্তু তখেতে সেগুলি আর পাবলিকর সব এনেকে চিঁড়ব নালে যে তুমি আসামিজ মুভিবিল হেরি করছো এটা তখন মানিছে না কেছে না তোমালে পিছত ইউটিউবার বলে হেরি করা আমি পিছিয়ে বহিছিল গম পাল কথা পাতি যে ঠিকই করেছে গম পড়া আসলে তুমি আমার আছে চিনি পাইছে দাদা কোশ রূপম ভাই আস বলে আছে আর মো গগৈ ডেভেলপ 24x7 বলে আছে তো আপনি ফেসবুক পেজটো হেটুই পাবো আর ইউটিউব চ্যানেলটো হেটুই পাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ কিন্তু মানে তেখেতে যে মুভিখন সেকেনে পালে ভালে লাগিল দিয়া ফাইবার ভিতর কি মানে রেটিং দিয়ে মানে সচাকি বহুত বেছি ধুনীয়া লাগিছে বহুত বেছি ধুনীয়া লাগিছে ফাইভৰ ভিতৰত ফাইভ ৰেটিং দিব পাৰে আৰু মই মোৰ ফালৰ পৰা ৰূপম দাই কি দিয়ে সেইখিনি ৰেটিং আমি ইয়াত নিদিওঁ আমাৰ ৰেটিংখিনি আমাৰ ৰিভিউখিনি আমি বাহিৰত দিম তো বেলেগ এটা কণ্ট্ৰভাৰ্চি আৰম্ভ হৈ গ'ল আমাৰ হলত ভিডিঅ' কৰালে তো সেইবাবে সম্পূৰ্ণ ক'ব নোৱাৰোঁ এতিয়া ইয়াত কি ৰেটিং হয় কি হয় কিন্তু বাকী কথাখিনি আমি সম্পূৰ্ণ বুজাই ক'ম ইয়াত নহয় বাহিৰত তো অলৰেডি এতিয়া 12টা বাজি পাৰ হৈ গ'ল তো ইয়াত মানে বুজাব পৰা সম্ভৱ নহয় তো বাহিৰত যায় গোটেইখিনি কথা বুজাই যাম আপোনালোকক বহুত দুখৰ বিষয়ে দুখৰ মানে কি ক'ম আৰু আজি খুব হেঁপাহৰে চাব গৈছিলোঁ ফিল্মখন লোকেল কম্ভু পাৰ্ট 3 তো পৰাগ ভাইটি আৰু মই গৈছিলোঁ কিন্তু কি ধুনীয়াকৈ একদম আমি ষ্টাৰ্ট কৰিলোঁ টিকেট চিকেট ল'লোঁ ধুনীয়াকৈ এতিয়া চাব যাম যেতিয়া ষ্টাৰ্ট মানে আৰম্ভ হৈছে মুভিখন জাষ্ট পৰাগ ভাইটিয়ে মানে কি পৰাগ একচুৱেলি কি হয় নতুন নতুন আসামিজ ফিল্ম আহিলে সি ধুনীয়াকৈ পাবলিকৰ ৰিভিউ লয় তো ফিল্মখন জাষ্ট আৰম্ভ হৈছে আৰম্ভ হওঁতে মানে অলপমান আমাৰ মানে মনটো বেয়া লাগিল কি মানে অলপমান কিবা এটা তৰ্কা তৰ্কি হৈছিল তৰ্কা তৰ্কি হ'ল এজন দাদাৰ লগত আৰু সেই কথাখিনি ভালকৈ পৰা পৰা ভাইটি ইফালে আছোন একচুৱেলি তুমি এতিয়া ভালকৈ কৈ দিয়াচোন আচ্ছা আজি জি আমাৰ মানে আপুনি কি হৈছিল মানে হয় 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 আচ্ছা আমি মানে মুভি মানে তুমি কৈ দিয়া আৰু মই টিকেট চিকেট কাটি কৰি আমি যেতিয়া চাবলৈ সোমালোঁ তো সোমাওঁতে এক মুভিখন এক মিনিটমান ষ্টাৰ্ট মানে ষ্টাৰ্ট হৈছে আৰু এক মিনিটমান গৈছে আৰু তো মই এটা কথা মই নহয় সকলোৱে জানে যেতিয়াই নতুন মুভি এখন মানে কি ষ্টাৰ্ট হয় ন মুভি এখন ষ্টাৰ্ট হোৱাৰ লগে লগে তাতে নামটো আহে যি মুভিখনৰ যি নাম হয় সেই নামটো আহেই টাইটেল যিটো মানে নামটো আৰু সেইটো আহেই তো আপোনালোকে জানে আমি ৰিভিউ ভিডিঅ' বনাওঁৱেই ৰূপম দা আৰু মই ৰিভিউ ভিডিঅ' বনাবই হয় আমাৰ লক্ষ্য হ'ল আসামিজ ফিল্ম ইণ্ডাষ্ট্ৰিটো আগবাঢ়ি যাওক নিশ্চয় সেই লক্ষ্যৰে আমি ভিডিঅ' বনাবলৈ ৰিভিউ ভিডিঅ' বনাবলৈ যাওঁ নিজৰ কাম বন সকলো বস্তু এৰি কৰি কেতিয়াবা ৰাতি 2-3 বাজি যায় ৰিভিউ ভিডিঅ' বনাই থাকোঁতে ফৰ এক্সাম্পল এতিয়াও আমাৰ 2-3 বাজি গৈছে যদি বিশ্বাস নকৰে মই প্ৰেক্টিকেলি আপোনাক দেখাই দিওঁ পৰিৱেশটো চাই গম পাইছে পিছফালে ৰাতি হৈ আছে আপোনালোকে আমাৰ বেকগ্ৰাউণ্ডটো চাই আপোনালোকে গম পাইছে এতিয়া ৰাতিৰ সময় তো 1:08 হৈছে তো ভাবক আমাৰ ফিল্ম ইণ্ডাষ্ট্ৰিটো আসামিজ ফিল্ম ইণ্ডাষ্ট্ৰিটো আগবাঢ়ি যাওক বুলি আমি ৰাতি 1-1:30 বজালৈকে এতিয়া ৰিভিউ ভিডিঅ' ইয়াত বনাই আছোঁ মেইন ৰাস্তাৰ কাষত আমি তো তাতে যেতিয়া ফিল্মখন ষ্টাৰ্ট হৈছিল তো ষ্টাৰ্ট হওঁতে মানে কি হ'ল এক মিনিটমান গৈছে এক মিনিটমান যাওঁতে মানে তাত যিটো টাইটেল নামটো ওলাই আৰু ফিল্মখনৰ যিটো নাম সেই নামটোৰ মানে 2-3 ছেকেণ্ডৰ এটা ক্লিপ নামটো জাষ্ট ওলাইছে যে সেই বস্তুটো মানে কি আৰু ক্লিপটো ল'বৰ বাবে জাষ্ট ভিডিঅ' কৰিছিলোঁ তো ভিডিঅ' কৰোঁতে পিছফালে বহি থকা এজনে ইমান জোৰে চিঞৰি কৈছে যে ভিডিঅ' কৰিব নাপায় হ'লেও নহয় একচুৱেলি তেখেতৰ চিট বেলেগত তেখেতৰ চিট বেলেগত তেওঁ সেইটো চিটত নবহি বেলেগ চিটত বহিব আহিছে তেওঁৰ লগত আৰু 3 মেম্বাৰ আছিল তো গোটেইকেইজন উঠি আহি বেলেগ চিটত বহিছে আমাৰ পিছফালে বহিছে বহি লৈ পেলাই কি কৰিছে সেই নামটো ওলাবৰ কাৰণে মই ভিডিঅ' কৰি আছিলোঁ তো তেতিয়া তেখেতে চিঞৰি চিঞৰি কৈছে যে এই ভিডিঅ' কৰিব নাপায় তোমালোকৰ কাৰণে আসামিজ মুভি ইণ্ডাষ্ট্ৰিবিলাক এনেকুৱা মানে কি আসামিজ ফিল্ম এনেকুৱা হৈছে আসামিজ ফিল্ম কেতিয়াও তোমালোকে ভিডিঅ' নকৰিবা এইবিলাক বেয়া কাম নকৰিবা কিবা কিবি এনেকৈ ধৰণে ক'ব লৈছিল তো তেখেতক এতিয়া মুভি ষ্টাৰ্ট হ'ল বিশেষকৈ তেওঁৰ লগত বেছি কথা পাতিব পৰা নাই কিন্তু তেখেতক লাহেকৈ মই বুজাব চেষ্টা কৰিছিলোঁ যে দাদা আমি এনেকৈ এনেকৈ ৰিভিউ ভিডিঅ' বনাওঁ তো তাৰবাবে এই নামটো ওলাবলৈ কাৰণে অপেক্ষা কৰিছোঁ যিটো নামটো আমাক 2-3 ছেকেণ্ডৰ এটা ক্লিপ লাগে বাকী জাষ্ট নামটো ওলাব যে লোকেল কমফু 3 বুলি যিটো নাম ওলাব সেই নামটো আমাক ওলাব বুলি ভাবি আমি ভিডিঅ'টো কৰিছোঁ জাষ্ট নামটো লাগে যাতে আমি ৰিভিউ ভিডিঅ'টো যেতিয়া আপলোড কৰিম তেতিয়া ভিডিঅ'টো চাই কৰি যাতে বেলেগে ক'ব নোৱাৰে যে তুমি মুভিখন নোচোৱাকৈ কিয় ৰিভিউ দিছে বুলি সেইবাবে প্ৰুফ এটা যে আমি হলত মুভিখন চাইছোঁ সেই প্ৰুফটোৰ বাবে ভিডিঅ'টো কৰি মানে তাত 3-4 ছেকেণ্ডৰ ক্লিপ এটা ল'ব লগা হৈছিলে
যাতে কোনেও কব নয় যে তুমি মুভি নোচাকে কেউ রিভিউ দিয়ে আসা, তুমি আগত চা তারপর রিভিউ দিয়া, এইবিল কথা যাতে কোনেও কব নয় সেইভাবে আমি জাস্ট নামটোর দুই তিন সেকেন্ডের ক্লিপ এটা লোলে বিচারি আসলো। কিন্তু তখন বুঝব চেষ্টা নকরে, তখন পিছফালের হাল্লা করে লৈছে, মানে চিঁড়ি চিঁড়ি কিনা কিনি কেছে, কিন্তু তখন নিজের সিট নিজে রুল ব্রেক করে আছে, নিজে রুল মানা নাই, নিজের সিট যুক্ত সেই সিটত নবহি বেলেগ সিটত বহিছে, বহি পেলায় তখন আমাক রুল শিকায় আছে। তো আমি আজি নহয় ইয়ার আগে বহুত কেটা রিভিউ ভিডিও বনাইছো, আপনাদের আমার চ্যানেলত ভিজিট করক, ভিজিট করে চাব পারে, বহুত কেটা রিভিউ ভিডিও বনাইছো। কোনটো রিভিউ ভিডিওত আপনি কব পারিব নাকি যে দশ মিনিটর তোমার একটা ভিডিও আপলোড করেছা, তুমি আধা ঘন্টার ভিডিও একটা আপলোড করেছা, তুমি দেখা কব পারিব নি? আপনাদের চাওক, যদি কব পারে যি শাস্তি দিয়ে তাকে লোলে গ্রহণ করব রেডি আছো। আমিও জানো এখন ফিল্ম রিলিজ হলে কেউ ভিডিও করে সোশ্যাল মিডিয়া হোক বা কাকো কতো শেয়ার করব না পায়, আমিও জানো সেই কথা। আর এই কাম কেউ করি, আমার লক্ষ্য হল আসামিজ মুভি ইন্ডাস্ট্রি আগবাড়ি যাক। তো এইমানখিনি আমি থিঙ্কিং মাইন্ডত লো ভিডিও রিভিউ ভিডিও একটা বনাব উলাই গেছো, তারপর আমি ভিডিও করে আক কেউ শেয়ার করিম, সেইখানে আমিও জানো যে শেয়ার করব না। তো তখন বুঝব চেষ্টা নকলে মানে ভাবিল মুভি যেটা পাবলিকর রিভিউ লম শেষত তখনক ধরে ধুনকে বুঝাম। তো তেনেকে গোল সময়খিনি, তো ইন্টারভিউর পিছত হলর বেলেগে ভিডিও করেছে, মানে তখন কলো যে দাদা এফালে ভিডিও করে আছে চাও, তো আপনি ভিডিওটি বন্ধ করে দিব কক, ভিডিও করব, আপনি মোক কলে যে ভিডিও করব নাপায় হলত। তো মানে মানি লোক ডাঙর হয় আমাকে, সো কিবা এটা গাইড করেছে বা কিবা এটা শিকাইছে, কিবা এটা আমার ভুল শুধরাইছে, তো ভাল লাগছে। আমি ভাবিছো আমার ভুলটা শুধরাই দিছে। আর এই কথা দুঃখ লাগিল যে লোকাল কমফোর্ট থ্রি বলে যে নাম তো তার নাহিলে আজি, কারণ যে সব মুভি স্টার্টিং একবার লাস্টত আসছিল, একবার লাস্টত আসছে, ফার্স্টত নাহিলে। কিন্তু 99% মুভি আমি চাইছো স্টার্টিংর লগে লগে দুই তিন সেকেন্ডের পিছনে মুভিখনের নামটো আহে বা শেষটো আহে, আগতো আহে শেষটো আহে। দাদাজনক পিছত আমি যেটা মুভিখন শেষ হল বাহিরত দাদাক লগ করব বিচারিলো, তো আপনাদের অলরেডি দেখিলেই কি কলে, তো বুঝাব বিচারিলো ধুনকে, বুঝাব চেষ্টা করলো যে দাদা এনেকা এনেকা কথা, আমি রিভিউ ভিডিও বনাও আসামিজ ফিল্ম ইন্ডাস্ট্রিটা যাতে আগবাড়ি যাক, তার রিভিউ ভিডিও বনাও, আর রিভিউ ভিডিও বনাই পেলায় মানে কি আর আমাক বেলেগ ক্লিপ একো নালাগে, হল রেকর্ডিং আমি কিয় করি, আমি নিজেই জানো যে হল রেকর্ডিং এটা ইলিগেল, হল রেকর্ডিং করব নালাগে। আর আমার মাইন্ডত এটাই থিঙ্কিং যে আসামিজ ফিল্ম ইন্ডাস্ট্রিটা আগবাড়ি যাক, যার আমি রিভিউ ভিডিও বনাই আছো। তো ইমানখিনি জানার পিছন আমি কেউ রিভিউ মানে ভিডিও হলত রেকর্ডিং করে বেলেগত শেয়ার করি, তখন কৈছে ইউটিউবত এরিবা কিনা কিনি, সেইবর আমি নকরো দাদা, আপনি পারিলে আমার চ্যানেলটা এবার ভিজিট করক, ভিজিট করলে গম পাব আমি কি করো। তো দুঃখ লাগিল তেনে করারে তখনক মানে মুভি শেষ হওয়ার পিছন বহু বুঝাব চেষ্টা করলো, কিন্তু তখন বুঝব চেষ্টা নকলে অল্প। তো যদি আপনি দাদা ভিডিওটা আমার চাই আছে তেতিয়াহলে প্লিজ আশা করো আগন্তুক দিনত যাতে আর এনেক কেতিয়াও মানে কি আর অপমান নকরে, আর আমিও জানো যে ইলিগেল ভিডিও করা হলত। তো যি নহক বাকি আপনাদের ভিডিওটা চাব, আর এনেকে বহুত বাধা বিঘিনি আহিবই রূপম দা, আপনি রিভিউ ভিডিও মূর লগত করে রিভিউ ভিডিও বনাব লৈছে, এনেকে বাধা বিঘিনি আহিবই, কিন্তু এইবোৰক পিছ পেলাই এটাই লক্ষ্য লক্ষ্য লব যে আসামিজ ফিল্ম ইন্ডাস্ট্রি সদায় আগবাড়ি যাব লাগে, আর সেই ভাবিয়ে সদায় কাম করে যাব, সদায় রিভিউ ভিডিও বনায় যাব। ময়ো মূর লক্ষ্য সেইটাই, হাজারজনে হাজার কথা কোক, হাজারজনে কমেন্ট করক, হাজারজনে গালি পারক, এটাই লক্ষ্য আসামিজ ফিল্ম ইন্ডাস্ট্রি আগবাড়ি যাব লাগে, আর সদায় রিভিউ ভিডিও বনায় যাব। তো আপনাদের এনেক মরম দিয়ে যাব, বাকি মানে মূল কথাখিন কলোয় কি হয়েছিল হলত, এটা রূপম দায় অপিনিয়ন কি দিয়ে জানি ল, মানে ফিল্ম ফিল্ম চাই বহু ভাল লাগিলে, তো ফিল্ম রেটিং মানে মূল ফল যি হয়েছে হয়েছে বারো। এটা এটা আসল কথালে আহ, মুভি চাই কেনে লাগিল, একচুয়ালি মুভিখনের ভিতর বহুত কিবা কিবি আছে, বহুত ভাল মেসেজ দিছে, বহুত ভাল মেসেজ আছে, আপনাদের চালে গম পাব মই আর কাহিনীটো কেনেকে কম। তো আপনাদের নিশ্চয় আহিব, আর পুরাক কেনে পালা মুভিখন চাই বহুত ভাল লাগিছে, বহুত সুন্দর, আর বহুত লোকাল কমফু 1-2 এখন আর ডেভেলপ হয়েছে, সিরিয়াসলি বহুত ডেভেলপ হয়েছে, ভাল লাগিছে। সাউন্ড কোয়ালিটি হোক বা আগতে সাউন্ড কোয়ালিটিটো ইমানটা মানে ইমান ঠিক নাছিলে, একদম লোকাল কমফু যেনেকা লোকাল আছিল তেনেকা সাউন্ড কোয়ালিটি সোয়ালিটি ভিডিও সিডিও সব লোকাল আছে, বাট এটা আপডেট হয়েছে, বহুত উপর গেছে, ভাল লাগিছে। আর 10-এর ভিতর রেটিং কিমান দিবা তুমি? 9.5 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
ভিডিওটো চাই আছে, নেক্সট টাইম আৰু এনেকুৱা এনেকে নকব প্লিজ, অলপ মানে ভাবি চিন্তি কথাবোৰ ক'ব, অলপ জানিব চেষ্টা কৰোঁ, ভাবি চিন্তি কথা ক'ব, কাৰণ আমি বহুত কষ্ট কৰি আমি
দিনটো কাম করো দিনটো ভাগরি যা, তথাপিও আমি রাতে পরাগ ভাইটি আর মই নতুন ফিল্ম আহিলে চাব যায় সদায়, মানে সদায় মানে যিমান নতুন মুভি আহে আমি চাব যায় আর রিভিউ বনাও এনেকে পাবলিকর রিভিউ লো। সো তো ঠিক আছে বারো বন্ধু, তো বাই বাই, গুড নাইট।